আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। ঐশ্বরিয়ার যে আপত্তিকর দৃশ্যে অশান্তির জন্ম দেয় বচ্চন পরিবারে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় ক্যারিয়ারের বহু দর্শকপ্রিয় ও হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সাবেক এই বিশ্বসুন্দরী ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা সালমান খানের সঙ্গে, কিন্তু সে সম্পর্ক টেকেনি। তবে শেষ পর্যন্ত তিনি প্রেম করে বিয়ে করেছেন আরেক বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে। বচ্চন পরিবারের সন্তান অভিষেক বচ্চন বলিউডের শাহেনশাহ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে। বিয়ের পর অভিনয় এমনিতেই কমিয়ে দেন ঐশ্বরিয়া। স্বামী সংসার সন্তান নিয়ে নিজেকে অনেকটাই ব্যস্ত করে ফেলেন এই অভিনেত্রী। বিয়ের পর তিনি রণবীরের সঙ্গে এই দিল হ্যায় মুশকিল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন। করণ জোহর পরিচালিত এই ছবিটিতে রণবীরের সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল ঐশ্বরিয়ার। এর মধ্যে অন্তত তিনটি দৃশ্য ছিল আপত্তিকর। ইউটিউবে এই ছবির ট্রেলার মুক্তি পেলেই সেই সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অশান্তি সৃষ্টি হয় বচ্চন পরিবারে। শুধু তাই নয়, এসব ঘনিষ্ঠ দৃশ্য দেখে অভিষেক বচ্চন সহ পরিবারের সবাই মারাত্মক বিরক্ত হন। পরবর্তীতে অমিতাভ বচ্চনের নির্দেশেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ওই ছবি থেকে ঐশ্বরিয়া আর রণবীরের অন্তত তিনটি আপত্তিকর দৃশ্য কেটে দেয়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন আরও এমন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।